আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমাদের সকল প্রবাসী ভাই বোনকে খুশি করবে। সাম্প্রতিক সময়ে কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিরুদ্ধে আমাদের বহু অভিযোগ জমা হয়েছে। কুয়েত বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিভিন্ন অসংলগ্ন বা নানা ধরনের প্রতারণা, বিভিন্ন সমস্যাকে সমাধানের চেষ্টা করা হচ্ছে, যা এই বিজ্ঞপ্তি জানলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যাতে করে বহু প্রবাসী ভাই বোন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বর্তমান সমস্যা এবং তাদের বিভিন্ন ধরনের সিস্টেমে পরিবর্তন, বাণিজ্য মন্ত্রণালয় তাদের উপরে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা জানতে পারে। এতে করে প্রতিটি প্রবাসী ভাই বোনের দীর্ঘদিন থেকে যে জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, আমরা আশা করি যে সমাধান হয়ে যাবে। কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আল আজিল 2024 সালের 233 নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করেছেন। এক্সচেঞ্জ কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপক পরিবর্তনের একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েত সিবিকে তাদের যে টার্মস কন্ডিশন রয়েছে, সিস্টেম রয়েছে, সেটি এক্সচেঞ্জ কোম্পানিগুলো মেনে চলছে কি না তার উপর প্রভাব সৃষ্টি করার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত নম্বর 233-এর যে মূল বিধান রয়েছে সেটি প্রয়োগ করাই মূল উদ্দেশ্য। নতুন প্রবিধানের অধীনে মুদ্রা বিনিময় এবং অর্থ হস্তান্তরের পরিষেবার সাথে জড়িত এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে অবশ্যই বাধ্যবাধকতা মেনে চলতে হবে, যেটি সিবিকে নির্ধারণ করে দেবে। তা কোম্পানিগুলোকে অর্থ হস্তান্তর কার্যক্রমের প্রাথমিক অনুমোদন পেতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যেটি সিবিকে এর একটি আবেদন জমা দিতে হবে। এই আবেদনে অবশ্যই সমস্ত প্রয়োজনীয়তা মেনে চলার উপরে অঙ্গীকার বা সেটি অন্তর্ভুক্ত করতে হবে। সিবিকে প্রয়োজনীয়তাগুলোর সাথে সম্মতি রাখার পর কোম্পানিগুলোকে প্রাথমিক অনুমোদনের তারিখ থেকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শর্তাবলী পূরণ করতে বাধ্য করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, যা সিবিকে থেকে প্রকাশিত। অনুমোদিত পরিষেবাগুলোর নিষেধাজ্ঞা সিবিকে দ্বারা চূড়ান্ত অনুমোদন না দেওয়া পর্যন্ত এক্সচেঞ্জ কোম্পানিগুলো রেজিস্টারে তাদের নিবন্ধন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোম্পানিগুলোকে কোনো ধরনের অর্থ হস্তান্তর পরিষেবা থেকে বিরত রাখতে বলা হয়েছে বা তারা এই পরিষেবাটি চালিয়ে যেতে পারবেন না। বিদ্যমান এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোকে নতুন প্রবিধানের সাথে তাদের যে সম্পর্ক বা সামঞ্জস্য করার জন্য একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সিবিকে প্রয়োজনীয়তা মেনে চলার সময়সীমা 31 মার্চ 2024 পর্যন্ত নির্ধারণ করেছে। এই তারিখের পরে বিদ্যমান বাণিজ্যিক লাইসেন্সের অধীনে প্রদত্ত সমস্ত বিকল্প স্থানান্তর পরিষেবা বন্ধ হয়ে যাবে। নতুন লাইসেন্স এবং নন কমপ্লায়েন্ট কোম্পানি স্থগিতাদেশ দেওয়া হবে। সিদ্ধান্তের দ্বারা 4 নম্বর এক্সচেঞ্জ কোম্পানিগুলোর জন্য নতুন লাইসেন্স প্রদান স্থগিত করা হয়েছে। উপরন্ত যে কোম্পানিগুলো সিবিকে প্রয়োজনীয়তাগুলো মেনে চলতে ব্যর্থ হয় তাদের লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকি থাকবে বলেও অ্যালার্ম দেওয়া হয়েছে বা সতর্ক করা হয়েছে। অনুচ্ছেদ 5 বর্ণিত সিদ্ধান্তটি এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করবে। সরকারি গেজেট প্রকাশের পর অবিলম্বে তা কার্যকর হবে। এক্সচেঞ্জ কোম্পানি বা গ্রাহকদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, হালনাগাদ প্রবিধানগুলোর লক্ষ্যই হলো তাদের যে সার্ভিস বা সেবা সেটাকে আরও উন্নত করা এবং প্রবাসী বা ব্যক্তিদের যারা ব্যবহার করে তাদেরকে সহজভাবে সেটি উপভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া, যেটি আন্তর্জাতিক মান মেনে চলার জন্য কাজ করে যাচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে। এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সাথে জড়িত গ্রাহকরা অর্থ হস্তান্তর পরিষেবাগুলোর উন্নত নিরাপত্তা এবং স্বচ্ছতা পাবেন বলে মনে করেন সিবিকে। প্রিয় দর্শক,
সাম্প্রতিক সময় কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিরুদ্ধে আমাদের বহু অভিযোগ জমা হয়েছে। আশা করি নতুন সিস্টেমে বা নতুন নিয়মে আসলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।